ভারতে এসেও পাকিস্তান সম্পর্কে নরম সুর দেখা গেল ডোনাল্ড ট্রাম্পের গলায়। সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিলেও পাকিস্তান সম্পর্কে নরম সুর শোনা গেল ভারত সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। সোমবার গুজরাটের আহমেদাবাদে মোতেরা স্টেডিয়ামে বক্তৃতাকালে এমনটাই দেখা গেল। জি নিউজের খবরে বলা হয়, বক্তৃতা রাখতে গিয়ে সন্ত্রাসবাদ মোকাবেলায় কড়া বার্তা তো দিলেন, তবে ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তান সম্পর্কে নরম সুরও শোনা গেল। তিনি বলেন, সন্ত্রাসবাদ উৎখাত করতে ভারত এবং আমেরিকা বদ্ধপরিকর, তার জন্য একসঙ্গে কাজও করছে দুদেশ। ট্রাম্পের কথায়, হোয়াইট হাউসের দায়িত্ব পেয়ে সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে পাকিস্তানের সঙ্গে কার্যকর আলোচনা চালিয়েছি। পাকিস্তান সীমান্তে জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপ বন্ধ করতে ধারাবাহিকভাবে এ আলোচনা চালানো হয়। সন্ত্রাস মোকাবেলায় প্রাথমিকভাবে পাকিস্তান সক্ষম হয়েছে বলেও ট্রাম্প জানান। সর্বোপরি পাকিস্তানের সঙ্গে হোয়াইট হাউসের ভালো সম্পর্ক বলেও এদিন উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে দক্ষিণ এশিয়া দেশগুলোতে দায়িত্ব, শান্তি এবং একতা ফিরে আসার বার্তা দেন তিনি। পুলওয়ামা ঘটনার পর ভারত পাকিস্তান সম্পর্ক কার্যত তলানিতে ঠেকে। নয়াদিল্লির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সন্ত্রাসবাদ দমন না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নয় ইসলামাবাদের সঙ্গে। আন্তর্জাতিক স্তরেও পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি হতে থাকে। সামরিক অনুদানে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে পরবর্তীকালে বরফ গলাতে আমেরিকায় ছুটে যান ইমরান খান। নিজের ভাবমূর্তি ফেরাতে মরিয়া ছিলেন ইমরান। তিনি যে কিছুটা সফল হয়েছেন এদিন ট্রাম্পের বক্তৃতায় তার প্রমাণ মিলল। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে ঘরে বাইরে কিছুটা অস্বস্তিতে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই নাগরিকত্ব নিয়ে শুরু হয় বিতর্ক, দেশে আন্দোলন, বাইরের সমালোচনা। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক বিজয় মোদীর জন্য খুব জরুরি ছিল। মোদীর এমন ইমেজ ক্ষয়ের মুহূর্তে তাই পাশে দাঁড়িয়েছেন মার্কিন মুলুকের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্প যে জাত ব্যবসায়ী তা আবারও বুঝিয়ে দিলেন। ট্রাম্পের আগমন উপলক্ষে কয়েক সপ্তাহ ধরেই প্রস্তুতি নিয়েছেন মোদী সরকার, বন্ধুকে খুশি করতে সবই করেছেন। এতে ভারতের খরচ হয়েছে প্রায় ১০০ কোটি রুপি বেশি। ট্রাম্পের এই সফরের জানান দিতে শুধু বিজ্ঞাপনেই ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার খরচ করেছে রাজ্য সরকার। অবশ্য এই বিপুল অর্থ ব্যয় নিয়েও প্রশ্নের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী। শনিবার কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আগমনে ১০০ কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু এই অর্থ ব্যয় হচ্ছে একটি সমিতির মাধ্যমে। সমিতির সদস্যরাই জানেন না যে তারা এর সদস্য। দেশবাসীর কি জানার অধিকার নেই যে কোন মন্ত্রণালয় এই সমিতিকে কত টাকা দিয়েছে? সমিতির আড়ালে সরকার কি লুকাতে চাচ্ছে? কংগ্রেস জানতে চেয়েছে নাগরিক অভিনন্দন সমিতির কর্মকর্তা কারা, কবে তৈরি হল সংস্থাটি, জমকালো আয়োজনের বিপুল অর্থ তারা পেল কোথা থেকে। দলটির সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মার অভিযোগ, সরকারি ব্যয়কে বেসরকারি বলে চালাতেই ছন্দ নামের আশ্রয় নিয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। এর মধ্যে সোমবার ভারতে পা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদিনের জন্য সব পরিবারে এখন তারা ভারতে। সফরের কর্মসূচিতে রয়েছে আহমেদাবাদ, আগ্রা ও নয়াদিল্লির ভ্রমণ। ভারতের উদ্দেশ্যে ভ্রমণের আগেই ট্রাম্প জানিয়েছেন, এই সফরে দেশটির সঙ্গে সীমিত বাণিজ্যিক চুক্তিরও সম্ভাবনা নেই। আর ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র জানিয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় ভারতের ধর্মীয় স্বাধীনতার বিষয়টি উত্থাপন করবেন মার্কিন প্রেসিডেন্ট। জানু বণিকরা জানেন, বাজারজাত করতে হলে কি কৌশল নিতে হয়, প্রতিযোগীর দুর্বলতা জানতে হয়। দুর্বলতার সুযোগে মনোপলি বাজার তৈরির মাধ্যমে সব মুনাফা নিজের ঘরে তোলা যায়। মার্কিন প্রেসিডেন্ট আজও একজন পাকা ব্যবসায়ী, তাই ঘরের বাইরে চাপে থাকা মোদীকে সফরের আগে আরও চাপে ফেললেন তিনি। উদ্দেশ্যটা কি? বণিকের উদ্দেশ্য যাই থাকে, ট্রাম্পের তাই দেখলাম। বাগিয়ে নিলেন প্রায় ২৫,০০০ কোটি টাকার বাণিজ্য। প্রথমবারের মতো ভারত সফরে এসে সোমবার নমস্তে ট্রাম্প সংবর্ধনা অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট দাও মারার ঘোষণা দিয়েছেন। অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৩ বিলিয়ন মার্কিন ডলারের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি হচ্ছে। এর চুক্তি হবে মঙ্গলবার। চুক্তির আওতায় ভারতের ৩ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম দেবে যুক্তরাষ্ট্র। তবে ভারত কি পেল? ১০০ কোটি রুপি খরচ করে ট্রাম্পকে অতিথিয়তা দিয়ে মোদী কি পেলেন তা একবারে বলা যাবে না, কারণ মোদীর কূটনৈতিক বিজয় হয়েছে। ট্রাম্প মোদীর পাশেই আছেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা ভারতের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার ব্যাপারে প্রতিশ্রুতিশীল। আমেরিকা ভারত ইসলামী চরমপন্থীদের হুমকির বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ় প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্র নিজের সীমান্ত নিরাপদ করতে কাজ করছে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যে কোনো দেশেরই নিজের সীমান্ত রক্ষার অধিকার।